নমস্কার, আমি সীমা ব্যানার্জি বলছি, ওয়াইফ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিধাননগর কমিশনারের ট্রাফিক পুলিশ এসআই দেবব্রত ব্যানার্জি। বাড়ি ওনার নদিয়া জেলায় বেথুয়াডাউরি, নদিয়া জেলা বেথুয়াডাউরি। গ্রাম রামেশ্বর পল্লী, থানা নাকাশিপাড়া, পিনকোড 741126, পিনকোড 741126, থানা নাকাশিপাড়া, গ্রাম রামেশ্বর পল্লী। রামেশ্বর পল্লীর গ্রামের যে মানুষগুলো, আমি 9 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলাম, গ্রামের মানুষ সত্যি ভালো। কয়েকজন অল্প বয়সের ছেলেরা আছে যারা আমার ভাসুরের এই নোংরামোগুলো বোঝেনি, ওদেরকে নেশা করিয়ে আমার ওপর বাজে ব্যবহার করা, ওগুলো আমি মাইন্ড করি না, কারণ সত্যিটা না জেনে ওরা করেছে, ওরা সত্যিটা জানে না। যেমন তাদের মধ্যে সাধন, রানা, এদের কথা বলছি, আমি কিছু মাইন্ড করি না, কারণ আমি তোমাদের মেজো বৌদি, তোমরা কিছু জানো না, তার জন্য আমি ওটা বলবো না। আর বাচ্চা বাচ্চা মেয়েরা আমার খুব ভালোবাসতে, আমি ওদের খুব মিস করি। আবার দেখা হবে, আর তোদের ফোনটাও দেও, আমার কাছে আবদার করেছিস, তোরা চারজন, চারজনকেই ফোন দেব, সেম ফোন দেব, ঠিক আছে? এবার কথা হচ্ছে, যে ব্যাপারটায় আমি রেগুলার আসি আর কি, তো সে ব্যাপারে আমি আগেই বলেছিলাম আপনাদের যে আমি এখন বিশেষ কিছু আর বলবো না, কারণ কী করছি না করছি এই বলা, এগুলো করে 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 অনেক, ওরা তো প্রচুর নোংরা, তো নোংরা মাইন্ডের, তো সব কথা এক কথাই বলবো, ওরা যত কিছুই করুক আলটিমেট ওদের বাঁচার কোনো রাস্তা নেই, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। ওরা যত ধরনের নোংরামো করে নিক, সাদ্দা মণ্ডল, অনুপ মণ্ডল, তাপস মণ্ডল, দেবব্রত ব্যানার্জি, সুব্রত ব্যানার্জি, কবির ব্যানার্জি, লক্ষ্মী ব্যানার্জি, সমীর গাঙ্গুলি, মৌ গাঙ্গুলি, টুকু যে কৃষ্ণনগর স্কুলের টিচার, তো ওদের আমি একটাই মেসেজ দিতে চাই, রাজীব রায়, চুমকি গাঙ্গুলি, সবাইকেই বলি যে ওদের বাঁচার রাস্তা নেই। আলটিমেট ওরা যত কিছুই করুক, ওদের খেলাটা শেষ হয়ে গিয়েছে। 11 বছর যে নোংরামোটা করেছে আমার ছেলেটাকে কিডন্যাপ করে, এবং আমাকে ভুল ভাল বুঝিয়ে যে ছেলে নিজের থেকে চলে গিয়েছে, ছেলে নিজের থেকে আসে না, 11টা বছর হয়ে গেছে, আজও আমি ছেলেটার জন্য ওয়েট করি। সেই ফোন নাম্বারটা আমি চেঞ্জ করিনি বলে এই দেবব্রত ব্যানার্জি অনেক কৌশল খাটিয়েছিল যেন আমি ফোনটার নাম্বারটা চেঞ্জ করি, কিন্তু করাতে পারিনি। কিন্তু ওর কৌশলগুলো আমি বুঝে বলছি না, আমি বুঝতাম না, বাট ও আমাকে ইমোশনাল জায়গায় করতো যে হ্যাঁ তুমি পাল এখনো ভুলতে পারো না, তাই নাম্বারটা পাল্টাও না। আমি মিথ্যে বলি না, প্রয়োজনই পড়ে না মিথ্যে বলার, এত ক্রাইম করেছে আমার মিথ্যে বলারই প্রয়োজন পড়ে না। আর ওরা 11 বছরে আমার একটা এভিডেন্স জোগাড় করতে পারে না, যার জন্য সাদ্দাম মণ্ডলকে এখানে, সাদ্দাম মণ্ডলকে রাতে পাঠায়, কি বলবো আপনাদের, সাদ্দাম মণ্ডলের সাহস হয় কী করে? ও ওর স্যারকে যদি ভয়ই পেতো যে স্যার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, সেখানে ও বৌদিকে নাকি মায়ের মতো দেখে, তা সে মায়ের মতো বৌদিকে যদি দেখে, তাহলে আমি ওকে বলতাম তুমি একা আসবে না, তুমি রাখিকে নিয়ে আসবে। ওর কী মতলব, ও কী ইনটেনশানে আসতো, আমার সব বোঝা হয়ে গিয়েছে। এবং আমি বলছি তো প্রচণ্ড নোংরা, আমি যখন ওকে ছেলের মতো বলেছি দেখি, ছেলের মতোই দেখতাম, তাহলে ওকে আমি কী যে করতে পারি, মানে আমার ছেলে হলেও আমি একই কাজ করতাম, যখন অত ছোট ওকে আমি কী করতে পারি ওরা কোনো ধারণা নেই। তা ওর ব্যাপারটা বুঝবো বিরাটিতে আছে, ওর ব্যাপারটা পরে বুঝবো। যেটা বলছি, আজকে যদি লাইভে কেউ প্রথম আমায় দেখে থাকেন, তাদের বলবো আমার ফেসবুকটা, টুইটটা ফলো করুন, আমার টুইটে সীমা পাল নামে আছে, ফেসবুকে বাবার নামে প্রফুল্ল মল্লাকার, বাবা 2017 মারা গিয়েছেন,
সেই বাবা মায়ের ঘরটা উইথ ফার্নিচার পড়েছিল এই ফ্ল্যাটেই কলকাতা 81-এ। সেখানে কলগাল র্যাকেট চালায় এবং কলগাল র্যাকেট চালিয়ে এই অফিসার আমার চোখে ধরা পড়ে প্রথম 1 সেপ্টেম্বরে। সেটা পালকি গেস্ট হাউসে একটা র্যাকেট চালায়, সেখানে ধরা পড়েছে প্রথম। তো সেই ধরা পড়ার পরে একটা সুইসাইড নোটও লেখে, আমি যেন কোনো রকম লিগাল স্টেপ না নেই, মানে আমাকে যত রকমভাবে মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার করা যায় এরা 1 বছরে করে নিয়েছে। তো সুইসাইড নোট লিখলে স্বাভাবিক কারণে, তখন তো আমি জানি না যে আমার বাচ্চাকে এরা কিডন্যাপ করেছে, মানে ঈশ্বরের কি কৃপা, আমি যদি ওই 9 তারিখে না যেতাম, 8 তারিখে আমার এই ফ্ল্যাটে সুপ্রিয় শাখারি আসে, আমার মা বয়স্ক বিধবা মা, তা হঠাৎ করে যদি আমি বাড়ি না থাকি, আমার ফোন নাম্বার A to Z সে 2011 থেকে যে কোনো জায়গায় কমপ্লেন করেছে, আমার ফোন নাম্বারটা সবার আগে দেওয়া, সেখানে ওনারা কোনো রকম আমার সাথে কন্ট্যাক্ট না করে হুটহাট আমার বাড়িতে আসবে, আমার বয়স্ক মা বিধবা, সে তারা থানা পুলিশ এসব দেখেনি, স্বাভাবিক কারণে তারা ঘাবড়ে যায়। তো যখন এই নোংরামোটাই লোকাল PS থেকে করলো, তারপরে আমার খুব মাথা গরম হলো। তা আমার মাকে রাতারাতি আমার বোনের বাড়িতে দিয়ে এসে আমি ভোরবেলা বেরিয়ে গেলাম, কারণ এদের অত্যাচার আর নেওয়া যাচ্ছিল না। আমি তো এদের ভয়তে কোথাও যাইনি, আমার লিগাল স্টেপ যা নেওয়া যায় আমি তার জন্য বেরিয়েছি, তার জন্য এত নোংরামো কিসের জন্য হবে। তারপরে আমি নদিয়াতে যাওয়ার পরে 9 তারিখে চলে গেলাম সকালবেলা, 8 তারিখে এখানে আসে সুপ্রিয় সরকারি আমার বাড়িতে, আমি প্রেজেন্ট ছিলাম না। তো আমার মাকে বলা আছে যে এইয়া শুধু দরজা খুলবে না, আমার মা দরজা খোলেনি। তো তারপরে কি করে, 9 তারিখ থেকে আমি 26 তারিখ পর্যন্ত ওখানে থাকি, যা যা নোংরামো করেছে সব এভিডেন্স আছে, কিছুটা আমি এখানে ফেসবুক লাইভে বোঝানোর চেষ্টা করেছি, বাট আমি পরে চিন্তা করি যে ওইভাবে বোঝানো যাবে না, আমি শোনাবো সবই শোনাবো সময়ের সাথে সাথে, সব এভিডেন্স দেব বা যেখানে যেখানে দিতে হবে দিয়েছি। এবার কথা হচ্ছে আমি যে কতটা অত্যাচারিত তাতে কোনো ভুল নেই, এখানে কোনো মিথ্যে নেই, অতএব ওরা যে সাজা পাবে এখানেও কোনো মিথ্যে নেই, প্রচুর টর্চার করে নিয়েছে। 2019-এর লাস্টের দিকে আপনার যখন কোভিডটা ঠিক আসেনি, ঠিক তার আগে আগে আমার দেওর এখান থেকে, দেওর মানে কি ওই জয় ব্যানার্জি যাকে পিনু বলে গ্রামে চেনে, এখান থেকে অপারেশন করিয়ে গেল। এখানে ফ্যামিলি শুদ্ধ লোক আমার বাড়িতে সারা বছরই আসা যাওয়া, এখানে আমার ছোট মামা শ্বশুরের যে বাচ্চাটা সে এখানে কলেজে ভর্তি হয়েছিল, আমার বাড়ির থেকে যাতায়াত থাকা সব কিছু এখানে। কলকাতায় অ্যাকচুয়ালি আমার ফ্ল্যাটটাকে একটা হোটেল পারপাস ইউজ করতো, বেথুয়া মানে নদিয়া থেকে যত রিলেটিভসরা আসবে এখানে আমি রান্না করে খাওয়াবো, এটা হচ্ছে ওদের টার্গেট যতদিন করানো যায়। তারপরে শেষ টার্গেটটা ছিল যখন ধরা পড়ে গিয়েছিল, আমাকে অনেকগুলো ঘুমের ট্যাবলেট এনে দেয়, 2 পাতা 3 পাতা। তা ওর ধারণা ছিল এত কষ্ট যে একটা স্বামী কলগাল র্যাকেট চালাচ্ছে বা এত নোংরা ব্যাপারগুলো জেনে গেলে একটা ঘরের বউ স্বাভাবিক কারণে সুইসাইডটাই বেছে নেবে রাস্তাটা। তা এই দেবব্রত ব্যানার্জি সূক্ষ্ম ব্রেনে এত এত নোংরামো করেছে, কিন্তু ও জানে না যে ঈশ্বরের একটা ইচ্ছের ওপর সব কিছু, আমাদের ইচ্ছের ওপর হয় না, ঈশ্বরের তো ইচ্ছে নেই আমি মরে যাব, ঈশ্বরের এটাই ইচ্ছে ওদের সাজা আমি দেব, আমার ছেলেকে খুঁজে বার করব, ঈশ্বরের এটাই ইচ্ছা, তা সেটাই হবে, আমার ইচ্ছে আর ওদের ইচ্ছাতে তো কিছু হবে না। 11 বছর তো নোংরামো করে নিয়েছি, ঈশ্বর অনেক সুযোগ দিয়েছে ওদের, আমার মতো মেয়ের সাথে ঘর করে যেই মানুষ নাকি নিজেকে শুধরাতে পারেনি তার আর কোনো জীবনে, এই জীবনে তো নাই, কোনো জীবনেও হবে না, আমি বলছি তো কোনো জীবনেও হবে না। কারণ ও যখন খেতে বসতো আমি তখন নিউজটা পর্যন্ত চালাতাম না, কারণ ওর খাবার খেতে গেলে যেন খাবারের সাথে নেগেটিভ এনার্জিটা না যায়, যদি কিছু চালানো হতো তাহলে ঠাকুরের কৃষ্ণ নাম চালাতাম, হয়তো অন্য কোনো ভালো বাউল গান চালাতাম বা কিছু, কিন্তু আমি নিউজ চালাতাম না, কারণ নিউজ মানেই তো নেগেটিভ, এখানে এই হয়েছে ওখানে সেই হয়েছে এগুলো, তো ওটা খাবার সময় না। 10 মিনিট আমি বলতাম, 10 মিনিট তো খেতে লাগবে, 10 মিনিট না বন্ধ থাকলো নিউজের চ্যানেলটা। এইভাবে আমি 11 বছর ওকে গাইড করেছি, সেটাকে আমার ছেলের কিডন্যাপ করেছি। তারপরেও দেখুন আমি কত সুন্দর কথা বলছি, বেঁচে আছি, কারণ কি বলুন তো আমাকে বেঁচে থাকতে হবে,
আমার ছেলের জন্য আমাকে সুস্থ থাকতে হবে, আমার নিজের মানে ভুল সংশোধন করার জন্য আমাকে লড়াই করতে হবে, বাঁচতে হবে। আমার ছেলেটার কী দোষ ছিল, আমার ছেলেটাকে কেন কিডন্যাপ করেছে, কেন এত মানুষ ওই একটা ছেলের পেছনে পড়ে গিয়েছিল, কী কারণ তার আমাকে তো জানতে হবে। কারণ ওই বাচ্চাটাকে তো আমি জন্ম দিয়েছি, সে আমার গর্ভে ছিল 10 মাস। দেবব্রত ব্যানার্জিকে ওকে কেড়ে নেওয়ার আমার আমার কোল থেকে, তা যত নোংরাই হোক ওদের রেজাল্ট হচ্ছে শাস্তি ওদের পেতেই হবে, এটা হচ্ছে কথা। আর আমি ওটা ভেবেও খুব হ্যাপি, আমি খুব ভালো আছি। ওরা যত অত্যাচারী হোক কিচ্ছু যায় আসে না, আমাকে ছুতেও পারে না ওসব অত্যাচার। কারণ আমার যখন শুনুন 20/6/2022 আমাকে অ্যাক্সিডেন্ট করানো হয়, রোড অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট করানোর পরে এই দেবব্রত ব্যানার্জি আমার যে ডাক্তার স্টিচ করছে মাথায়, এই দেবব্রত ব্যানার্জি তখন অলরেডি কল করছে, ডাক্তারের মোবাইলের স্ক্রিনে দেবব্রত ব্যানার্জির কল উঠছে। আমি ডাক্তারকে বললাম ফোন চলে এসছে, কতটা ড্যামেজ জানার অপেক্ষাটা রাখছে না, ফোনটা চলে এসছে। আমি কতটা ড্যামেজ হয়েছি সেই ধৈর্যটুকু ওদের পেশেন্সটুকু রাখতে পারছে না আর কি। তো যাই হোক, ওই অ্যাক্সিডেন্ট, ওই সেলাই, 10টা সেলাই পড়লো, দেখেছে কিচ্ছু করতে পারিনি। ঠিক 10 মিনিট রেস্ট করলাম, 10 মিনিট পরে নিউ আলিপুর কোর্টে, পুলিশ কোর্টে চলে গেলাম। তা দেবব্রত ব্যানার্জিকে আমি আবারও বলি, বা ওর পরিবারকে আমি লাইভের মাধ্যমেই মেসেজ দিচ্ছি, আমি যেমনি হেলথ স্ট্রং, দেবব্রত ব্যানার্জি 11 বছর আমাকে একটা ডাক্তার দেখাতে হয়েছে কিনা আমার মনে পড়ে না, আমি যেমনি হেলথ স্ট্রং, মেন্টাল স্ট্রং, আরও অন্যান্য যে কোনো ব্যাপারে ভীষণ মনের জোর, ভীষণ পাওয়ার, মানে পাওয়ার মিন্স মনের পাওয়ার। কারণ এটা অটোমেটিকলি যারা ভালো কাজ করবে, যারা সৎভাবে চলবে, তাদের এটা এসে যায়, ওটা কেউ আলাদা করে তৈরি করতে পারে না, বা কেউ কাউকে ভাগ দিতে পারে না, আমার ভেতর থেকে আসে ওটা। তাই আমি, আমাকে যখন বাথরুম ইউজ করতে দেওয়া হয় না, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমাদের ওই ওই শ্বশুরবাড়ির বউরা কী করছে শুনুন, মানে এক মুঠো চাল পর্যন্ত ঘরে রাখিনি, তাই আমি ওখানে বলে এসেছিলাম তোদের চাল ও সংসারে আর অভাব কোনো দিন যাবে না, এক মুঠো চাল রেখে আসেনি কেন, যদি আমি ফুটিয়ে খাই, মানে আমি যেন ওখানে খেয়ে দিয়ে না বেঁচে থাকতে পারি, কোনোভাবে যেন বেরিয়ে আসি। ওরা তো বাড়ি ছেড়ে পালিয়েছে, তো এত নোংরামো করেছে, এত নোংরামো করেছে, মানে ভাবা যায় না। জাস্ট আমি ভাবতেও চাই না, আমি বলছি এগুলো যেই শুনবে তার গল্প মনে হবে, কিন্তু আমি প্রতিটা জিনিসের এভিডেন্স দিতে পারবো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এই সুব্রত ব্যানার্জি আমার রেস্টের দিন এসছে, লক্ষ্মী ব্যানার্জির সিগনেচার, সুব্রত ব্যানার্জি থেকে শুরু করে জয় ব্যানার্জি, জয় ব্যানার্জির বউ রুমা ব্যানার্জি সবাই এসছে। অথচ সুব্রত ব্যানার্জি ওখানে মিটিং ডেকেছে, ওখানে বলছে রেস্টারি হয়েছে, ও জানে না, কত বড় মিথ্যেবাদী। ঠিক আছে, কোনো ব্যাপার না, জানে না, রেস্টারি তো হয়েছে, যাক এটুকু তো স্বীকার করে, যা স্বীকার না করে যাবে কোথায়, রেজিস্ট্রারি পেপার নিয়ে পালালে কি রেজিস্ট্রারি উঠে যায়, কোন স্কুলে পড়াশোনা মনে হয় করেনি, সেই নোংরা মুখ টুকলি করে মানে ক্লাস বাড়িয়েছিল। যাই হোক, ইন্দ্রাণী দাস বলে একটা মেয়েকে বিয়ে করে প্রথম, সে ঘরে দেবব্রত ব্যানার্জির কোনো সন্তান নেই, তো সেই মেয়েটার ঘরেও ওই রকম সম্পত্তি নিয়ে মেয়েটার ভাইটাকে এরাই পুড়িয়ে মেরেছে, এটা আমার ধারণা। কারণ মেয়েটার ভাই নাকি অ্যাবনর্মাল ছিল, ওসব কিছু না, এরা ওষুধ খাইয়ে টুকটাক করে অ্যাবনর্মাল করার চেষ্টা করে, যেটা আমার সাথেও অ্যাপ্লাই করেছে, সাকসেসফুল হতে পারেনি। তো ওদের বেথুয়া ডাউরিতে স্টেশন পাড়ায় একজন আপনার এ আছে, তান্ত্রিক আছে, দোতলা বাড়ি, তান্ত্রিকের নাম হচ্ছে কৌশিক মজুমদার। সে কৌশিক মজুমদারের ডাকনাম পঞ্চা, হসপিটাল পাড়ায় ডাকনাম পঞ্চা, সবাই বলে তারাপীঠের মাকে পুজো করে, নোংরামো করে, তারাপীঠের মাকে পুজো করে, নোংরামো করে। ওদের ধারণা তারা মাকে ওরা কিনে রেখে দিয়েছে পকেটে, কিন্তু ওরা জানে না তারা মায়ের কাছে সবাই সন্তান, ওরা যদি সন্তান হয় আমিও তো সন্তান।
আমার ওপর এতগুলো বছর ধরে টর্চার হচ্ছে, তারা আমার ওদের ছেড়ে দেবে? এটাও কখনো হতে পারে? আমাদের দিয়েই বিচার করুন না। আমরা যদি, আমাদের যদি দুটো তিনটে সন্তান থাকে, একটা সন্তানকে যদি আর দুটো বাচ্চা মিলে ডিস্টার্ব করে, সবসময় ওকে টর্চার করে, আমরা সেই বাচ্চার প্রতি স্টেপ নেই না? নেই তো। যে দুষ্টুমি করছে তাকে বকি, যে অন্যায় করছে তাকে মারি, তাই তো? তাহলে তারা মায়ের কাছে তো আমরা সবাই সন্তান। যে অন্যায় করছে তাকে সাজা দেবে না? এরকম মূর্খ এ পৃথিবীতে আমার দেবব্রত ব্যানার্জিকে দেখা, আর ওই কৌশিক মজুমদার, দেবব্রত ব্যানার্জি না, ওর পুরো পরিবার, ওদের থেকে মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। আর ওদের সাথে যারা জড়িয়ে গিয়েছে তারাও বেকার বেকার বিপদেই পড়ে গেল, আর কি বলবো। প্রচুর ক্রাইম, প্রচুর। ওই যে টিকিট ব্যাপারটা যাচ্ছে সিবিআই, ওই টিকিটের ব্যাপারটাও, দেবব্রত ব্যানার্জি কোনোদিন জীবনে একটা টিকিট কাটেনি, লটারি টিকিট, অথচ টিকিট বলে ওর ফোনে সেভ করা নাম্বার কিছু। আমি তাই নিয়ে বলেছিলাম, কিসের টিকিট? তো ভুলভাল বুঝিয়ে দিত যেটা করে আর কি, আমাকে যা বলতো আমি তাই সত্যি ভাবতাম। খুব ভাবাটা খুব স্বাভাবিক, কারণ আমি তো কাউকে মিথ্যে কথা বলি না। সামনে যে বলছে তাকেও ভাবি সত্যি কথাই বলছে, যেমন সাদ্দামের কথাগুলো এতদিন সত্যি মেনে এসেছি। লাস্টের দিকে বুঝতে পেরেছিলাম যখন ওই পঙ্কজ চক্রবর্তী বলেছিল আপনার নিজের লোকই আপনার ভালো চায় না, আর তখন আবার কথাটা সাদ্দামকে এত ভয়ে পায় ওই অফিসার, আবার কথাটা ঘুরিয়ে বলছে না আপনার নিজের লোক তো, আমার আপনার হাজব্যান্ডের কথা বলছি। আরে আমার হাজব্যান্ড তো পালিয়ে গিয়েছে 2021-এ, তার 22-এর কথা দিয়ে গল্প আসবে? তা ভয়টা সাদ্দাম ক্ষতিটা করছে, আমার এটুকু বুঝতে বাকি আছে। তারপর সাদ্দামের মুখ থেকে ওরকম একটা বাজে কথা স্লিপ করে বেরিয়ে গিয়েছে, সবাই লুটে পুটে খাচ্ছে, ও কি চুষবে? আমার বুঝতে বাকি থাকে? সাদ্দামও ভালো করে জানে বৌদি সবই বুঝে গিয়েছে। তা আমি ওর সাথে নোংরামোটা করতে চাইছিলাম না, বা ওর নাম লাইভেও নিতে চাইছিলাম না, যে ওকে আমি তো সন্তান স্নেহে দেখি, তো ও যা ও হোক না নোংরা, হতেই পারে, কুসন্তানও তো হয় মানুষের। কিন্তু আমি যে চোখে দেখেছি সেই জায়গাটার থেকে ওকে সাইড করে দেবো, কেন ওর ব্যাপারে নোংরা বলতে গেলে আমার নিজেকেও মানে খুব ছোটো লাগে, এত নোংরা যে মানুষ হয় ভীষণ ছোটো লাগে। ও যা যা করেছে ও যদি এখনও বুঝে থাকে, আমি আরও অনেক কিছু বুঝিনি, আমি বললাম সাদ্দাম ওগুলো বলতে আমার লজ্জা করে, ঘেন্না করে, তুমি এতটাই নোংরা। যাই হোক, তোমার সম্পর্কে কার কী ধারণা আমি জানি না, আমার ধারণার আর কিচ্ছু নেই, তুমি আমার ধারণাতে না আছো না কিছুতে, কারণ তোমার মতো নোংরা ছেলে আমি আর একটা দেখিনি পৃথিবীতে, এতটাই নোংরা তোমরা। তোমাদের যে মুসলিমদের মানুষ অবিশ্বাস করে না, তুমি একদম তার মানে উপযুক্ত সম্মানের কাজ করেছো, সত্যি তোমরা অযোগ্য, তোমরা বিশ্বাসের যোগ্য না। যাই হোক, এখন আর ওই মুসলিম হিন্দু বলে না, সে তো হিন্দু দেবব্রত ব্যানার্জি অনেক বিশ্বাসের কাজ করেছে, সে কথা বললে না, আমাদের মুখ্যমন্ত্রীও অনেক বিশ্বাসের কাজ করছে। তো যাই হোক, আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি বলেছিলাম আমার শুধু এই দেবব্রত ব্যানার্জি আমার ছেলের কেসটা নিয়েই ব্যাপার, এটুকু দেখলেই চলবে, তার বাইরে আমার কোনো কিছু নিয়ে মাথা ব্যথা ছিল না। কিন্তু ওনারা বাধ্য করেছে, আজকে ওনারা বাধ্য করেছে, এই পুলিশ মন্ত্রী বাধ্য করেছে কেন্দ্রের হেল্প নিতে, সিবিআইয়ের হেল্প নিতে, ইডির হেল্প নিতে, ডিটেল ওদের এভিডেন্স দেওয়ার জন্য এরাই বাধ্য করেছে। প্রশান্ত গোস্বামী কার লোক? প্রশান্ত গোস্বামী এই সাদ্দামের লোক, এই টিএমসির লোক। এরা শুধু মানুষকে চাকরি দেবো বলে কতগুলো করে টাকা নেয় আর প্রতারণা করে, কোনো চাকরি দেয় না। এদের হচ্ছে সেই ডিউটি, ঘুরে ঘুরে টাকা কালেক্ট করে জায়গা মতো নবান্নতে পৌঁছে দেওয়া। আমার বুঝতে বাকি আছে, বিক্রমগড় থেকে পালিয়েছে, অ্যাকচুয়ালি বিক্রমগড়ে উনি যেখানে ছিল সেটা গোয়ালপ গ্রিন থানার আন্ডারে। তো একটা আসামি 9.5-9.5 লাখ টাকা সিবিআইয়ের পরিচয় দিয়ে চিটিং করে নেয় একটা সন্তানহারা মায়ের থেকে, তো তার এফআইআর নেবে না পুলিশ স্টেশনে গল্ফ গ্রিন। তো সেখানে আমার আর বুঝতে অসুবিধা হয় যে এই প্রশান্ত গোস্বামী, দেবব্রত ব্যানার্জির অ্যাকচুয়ালি এদের টাকাগুলো তাহলে কোথায় যায়, বুঝতে তো অসুবিধা হয় না। তাই বলছি এ লড়াই চলবে, চলছে, আর ওদের সাজা হবেই, এইখানে কোনো ভুল নেই।
ওরা যেন ভুলেও স্বপ্নেও না ভাবে যে ওরা আবার কোনো বুদ্ধিতে ওরা মনে হয় বেঁচে যেতে পারবে, ওদের কোনো বুদ্ধি কাজে লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস কোনো বুদ্ধি কাজে লাগবে না ওদের, কারণ আমার রাম ঠাকুর কাজে লাগাতে দেবে না। জয় শ্রী শ্রী রাম ঠাকুর। প্রচুর নোংনাম করেছে, আপনারা সবাই দেখতে পাবেন, যারা জানেন না তারা ফেসবুকটা আর টুইটটা ফলো করুন। আমি যখন যখন সময় পাবো, একটু অসুবিধায় বাচ্চারা রয়েছে, রান্নাবাড়ি করতে হয়, আমি সব নিজে হাতেই কাজ করি। যেমন এই আজ রাত 10টার সময় কফি খেলাম আমরা তিনজন, তো আজকে ওরা বিরিয়ানি খাবে, আমি ভাতই খাবো, বিরিয়ানি খাই না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যার ফলে সংসারে কাজকর্ম করে পুজো থাকে, ঘর ঝাড়, ঘর মোচা, ব্রেকফাস্ট করা, আর কফিটা আমি খুব খাই, বা কেউ আসলেও খাওয়াই। আমি কফি খাওয়াতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। কফিটা আমার ভীষণ ফেভারিট একটা ডিশ। মানে যাই হোক, আপনাদের সবার হেল্প পাবো আমি জানি। আপনারা আস্তে আস্তে আরও সবাইকে জানাবেন যে এরকম ঘটনাও আমাদের রাজ্যে ঘটছে, পুলিশ নিজেই কিডন্যাপ করছে। 11 বছর এগুলো 11 বছর ধরে এগুলোই হয়ে এসছে। তো যাই হোক, কেউ কখনো ভাববেন না আমি কোনো পার্টির হয়ে বলছি বা কিছু, আমার সন্তানের হয়ে বলছি, আমার সাথে ঘটেছে তাই বলছি, কোনো পার্টির ব্যাপার নেই এখানে, কোনো রং নেই। আমার ছেলেটাকে 11 বছর ধরে মিসিং, আমি যার জন্য সব এভিডেন্সগুলো ফেসবুক আর টুইটে দিচ্ছি, যেন কেউ ভুল করেও, কেউ ভুল বোঝালেও যেন মানুষ না বোঝে। ভালো থাকবেন, আজ রাখি, শুভরাত্রি, জয় শ্রী শ্রী রাম ঠাকুরের জয়।